প্রিয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের বেশ কিছুদিন হলো পরীক্ষা হয়ে গেছে। কিছুদিনের পর থেকেই সবার মনে বেশ কিছু প্রশ্ন আসে। সবার প্রথম প্রশ্ন, পরীক্ষার রেজাল্ট কবে? আবার ধরো অমুক পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, পাশ করতে পারবো তো? একটা বিষয় ফেল করলে কি পুরোটাই ফেল? আজকে তোমাদের এই সব প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আমি, সৌম্যদীপ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবছরে যারা পরীক্ষা দিয়েছ তাদের এখন বর্তমান প্রশ্ন, রেজাল্ট কবে? কত পার্সেন্ট পেলে পাশ করতে পারবে? যারা উচ্চ মাধ্যমিকের তাদের মনে প্রশ্ন, কত নম্বর পেলে ইচ্ছানুরূপ কলেজে ভর্তি হতে পারব? মে মাসের শেষের দিকে মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, খাতা দেখা হয়ে গিয়েছে, এখন পরের কাজ চলছে, নম্বর মিলিয়ে দেখে নেওয়া হচ্ছে, সামান্য ভুল ত্রুটিও যাতে না থাকে সেই জন্য খতিয়ে দেখা হচ্ছে। মে মাসের 15 তারিখে মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। বেলা 11টার মধ্যে প্রকাশিত হবে ফল। কোন ওয়েবসাইটে গেলে বা কিভাবে রেজাল্ট চেক করবে তার পুঙ্খানুপুঙ্খ রূপ দেওয়া রয়েছে আমাদের অন্য একটি ভিডিওতে, এবং ডেসক্রিপশনেও আমরা লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 23 ফেব্রুয়ারি থেকে, চলেছিল 4 মার্চ পর্যন্ত। পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য 15 মিনিট সময় দেওয়া হয়েছিল। পরীক্ষায় উত্তীর্ণ হলে একজন পরীক্ষার্থীকে কমপক্ষে মোট 272 নম্বর পেতে হবে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6,98,628 জন। নাম নথিভুক্ত করেও পরীক্ষায় বসেনি প্রায় 2 লক্ষ পরীক্ষার্থী। তবে পরীক্ষার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। গত বছর সার্বিক পাশের হার ছিল 86.60%। এছাড়াও মেয়েদের তুলনায় ছেলেরা ভালো পারফর্ম করে। মোট 88.59% ছেলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং 85% মেয়ে পাশ করেছিল। এবারে আসি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের খবর নিয়ে। এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একটু তাড়াতাড়ি বের হতে পারে। সাধারণত মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়। সাংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, মে মাসের শেষ সপ্তাহে বা জুনের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বের হবে তা জানিয়ে দেওয়া হবে। কত নম্বর পেলে কোন কলেজে চান্স পাবে, অর্থাৎ কলেজের কাট অফ মার্কস কত, অথবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর কোন কোর্সে ভর্তি হওয়া যেতে পারে, সেই বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেরি না করে চটপট গিয়ে দেখে নাও ভিডিওগুলো।